সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো ছবি বা যে কোনো ফটো আপনি কি করতে পারবেন, যে আপনাদের মিউজিক দিয়ে সেটিকে কিন্তু কথা বলাতে পারবেন, বা আপনারা কিন্তু সেটিকে বিভিন্ন ভঙ্গিতে আপনারা মুখটাকে মুভ করতে দেখতে পারবেন খুবই ইজিভাবে। তো দেখাবো যে কিভাবে আপনি এটি করতে পারবেন, যে কিভাবে একটি অ্যাপ দিয়ে আপনি এটি করে নিতে পারবেন, যে একটি ছবি কিন্তু আপনাদের একটি গানের সাথে সাথে সেটি কী করবে, মুখটাকে কিন্তু মুভ করবে, যে গানটার মতো কিন্তু ঠিক ঠিক ওরকমভাবেই মুখটাকে মুভ করবে, খুবই সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। তো কিভাবে করবেন এ টু জেড এখনই দেখিয়ে দিচ্ছি। তো কথা না বাড়িয়ে তো চলুন কীভাবে করবেন দেখিয়ে দেওয়া যাক। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখান থেকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, লাইক করুন এবং কমেন্টে লিখুন নাইস ভিডিও বা গুড ভিডিও। বেশ, এটি করার জন্য আপনাদের ছোট্ট একটি অ্যাপ লাগবে। এটি করার জন্য আপনি কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর অবশ্যই ডাটা কানেকশনটি থাকতে হবে এবং এখানে আপনি লিখবেন রিফেস অ্যাপ। এটি লেখার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আমি অ্যাপটির ভিতরে ক্লিক করে দিচ্ছি, দেখতে পারবেন এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো লোগোটি আপনারা দেখে রাখুন, এটাই কিন্তু আপনারা ডাউনলোড করবেন। তো এটার কিন্তু আপনারা রেট দেখতে পাচ্ছেন 4.3, অনেক ভালো একটি অ্যাপ। এখন আমি এটা কী করবো, ওপেন করে নিব। অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন, ইনস্টল করার পর ওপেন করে নেবেন। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের কিন্তু অ্যালাউ যাবে, প্রথম দিকে কিন্তু আপনাদের অ্যালাউ যাবে। আপনি কী করবেন, অ্যালাউ দিয়ে দিবেন এবং এখানে আপনাদের এরকম চলে আসবে। এখন আপনাদের কী করতে হবে, যে নেট কানেকশনটি থাকতে হবে। আপনারা দেখতে পারবেন আপনাদের নেট কানেকশন স্লো হলে কিন্তু অনেক দেরিতে আসবে। আপনি কিন্তু ওয়েট করবেন, এখান থেকে কেটে দেবেন না, না হলে কিন্তু আপনারা আবার প্রথম থেকে ঢুকতে হবে। তো আপনারা এখানে থাকবেন, যদি নেট কানেকশন একটু স্লো হয় তাকে যখন ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন, নিচে দেখতে পারবেন ফর্মি লেখা আছে, সাইডে দেখতে পারবেন অল টুলস, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাবেন। এখান থেকে আপনাদের কী করতে হবে, এই যে এইটাকে আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পারবেন এরকম ইন্টারফেস শো হয়ে যাবে, যে পারমিশন চাই অ্যালাউ দিয়ে দেবেন। অ্যালাউ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারি এখানে কিন্তু চলে আসবে, বা গ্যালারি থেকে আপনারা কিন্তু নিতে পারেন। এখানে আপনাদের গ্যালারিটি কিন্তু ওপেন হয়ে যাবে, এখান থেকে দেখতে পারবেন আমি কিন্তু একটি ছবি আপনাদের নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু নেট কানেকশনটি থাকতে হবে, দেখতে পারবেন এখানে লোডিং নিচ্ছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে কিন্তু আপনারা যে কোনো একটি কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন সি অল প্রো, এখানে আপনাদের প্রো যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের কী করতে হবে, প্রো যে ভার্সনটি রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে হবে, আর তাহলে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রয়েছে, এখানে কিন্তু আপনার প্রো ভার্সনটি যদি আপনি ইনস্টল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আমাদের যেটি রয়েছে সেগুলো দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখতে পারবেন। তো আমি এখন থেকে এখানে একটি কিন্তু সিলেক্ট করে নিবো, এই যেখানে দেখতে পাচ্ছেন এই মেয়েটার কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আলাদা একটি মিউজিক আছে, আমি সাউন্ডটি কমিয়ে রেখেছি এই জন্য শোনা যাচ্ছে না। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন এরকম কিন্তু ই হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে একটি ব্লু কালার অ্যানিমেট ফেস, এখানে আমাদের কী করতে হবে, ক্লিক করে দিতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। এখানে কিন্তু এখানে আমাদের এখান থেকে এ পর্যন্ত চলে আসলেই কিন্তু আমাদের এটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঠিক ঠিক খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে কেউ দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। যদি আপনারা ওয়াটারমার্ক রিমুভ করতে চান এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আপনাদের কিন্তু কিছু আপনাদের ডলার দিতে হবে এই অ্যাপটিকে, তারপরেই কিন্তু আপনারা এটা করতে পারবেন। তো এটাকে সেভ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পারবেন ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই কিন্তু আপনারা করে নিতে পারবেন এবং যে কেউ দেখলে কিন্তু খুবই অবাক হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।